হয়, কালিলৈ কাজিরঙাত উপস্থিত হবহি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীক আদরার প্রায় সম্পূর্ণ হয়েছে কাজিরঙার প্রস্তুতি। মই আছো কাজিরঙার যে মূল প্রবেশদ্বার কহরাত, আছো কহরাত আসলে সামগ্রিক পরিবেশ দেখুম। তাহলে সমগ্র অঞ্চল আসলে মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানার পোস্টার লগাই লগুয়া হয়েছে, আর বিজেপির যে পদুমর ছবি, পদুমর ছবির যে ফ্ল্যাগ ইয়াত লগুয়া হয়েছে। মই সামগ্রিক পরিবেশ দেখুৱাইছো, এয়া হয়েছে কহরার দৃশ্য। যেহেতু কালিলৈ বিয়লি 4 বজাত বিশেষ হেলিকপ্টাৰে কাজিরঙার সমীপবর্তী যে পানবাড়িত মোদীর হেলিকপ্টার অবতরণ করব, তার পাছতে আসলে 16 কিলোমিটার পানবাড়ির পর কহরালে 16 কিলোমিটার গাড়িতে আহিব। আহি 8 তারিখে নিশাটো আসলে কাজিরঙার যে আরক্ষী অতিথিশালা আছে, অতিথিশালাতে নৈশ যাপন করে পরবর্তী 9 তারিখে পুয়া 5:30 বজাত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করবলে কাজিরঙাত প্রবেশ করব। আর আমি যিমানটো জানিব পাৰিছো, তেও হাতী সাফারি আর জিপ সাফারি দুইটাই করা সম্ভাবনা আছে, কারণ 2 ঘণ্টা সময় কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্ভাগত কটাব বলে আমি জানিব পাৰিছো। আর কালিলৈ যেহেতু প্রধানমন্ত্রীগৰাকী কাজিরঙাত উপস্থিত হবহি, পানবাড়ির পর যত হেলিকপ্টার অবতরণ করব, তারপর কহরালে 36টা সাংস্কৃতিক গোষ্ঠীয় আসলে রাস্তাত রই আদরণি জানাব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জড়িয়ে। আর সেই মোদীর আগমনক আসলে কাজিরঙাত যেহেতু এক উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। আর আজি বিয়লি, আসলে বোকাখাটর খেলপথারত 1 লাখ বন্তি জ্বলাব ওয়েলকাম মোদী বলে বোকাখাট যখন বিজেপি কর্মী আছে, 1 লাখ বন্তি জ্বলাব বলে আমি ইতিমধ্যে গম পাইছো। আর যেহেতু কালিলৈ মোদী কাজিরঙাত উপস্থিত হবহি, আর গোটাই পথটুত আসলে যে পানবাড়ির পর কহরালে গোটাই পথটুত আসলে প্রায় 15,000 লোকে রাস্তাত অভিবাদন জানাব বলে আমি ইতিমধ্যে গম পাইছো। আর কাজিরঙার যে কহরাত আসলে এটা নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্ভাগর বাহিরতো সম্পূর্ণরূপে আসলে নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। আর মানে সামগ্রিক পরিবেশ দেখালো কহরার পর। আর ইতিমধ্যে কাজিরঙার যে আরক্ষী অতিথিশালা আছে, অতিথিশালাতো এনএসজিয়ে ইতিমধ্যে প্রবেশ করে নিজের দায়িত্ব লৈছে। আর কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চল এটা এনএসজি এসপিজিয়ে নিজের দায়িত্ব লৈছে। আর সেই হেতুকে কালির পর আসলে 2 দিনলৈ কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চল পর্যটকের বন্ধ থাকিব, কিন্তু বাকি যিকেইটা বনাঞ্চল আছে, বাকি 4টা বনাঞ্চল পর্যটকের খোলা রাখব। আর এতিয়া কাজিরঙাত মোদীক, নরেন্দ্র মোদীক আদরিবর কারণে ব্যাপক প্রস্তুতি চলি আছে, আর এক উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে কাজিরঙাত।